2018 সালে আমগরে 3-0 হারাইছে, আর এইবার ব্রাজিলরে হারাইছে, একদম বইরা দিছি। আরে মিয়া, আমি একলা খেলবো নাকি? পোল্লা পাইন খেলতেই পারে না, কি খেলা দিল ব্রাজিলের সাথে, আর আজকে কি খেলা দিল। আমি তো বড় ভাই মেসিরে কইছিলাম কঠিন প্রতিশোধ নিতে হবে এই ক্রোয়েশিয়ার সাথে, কঠিন প্রতিশোধ নিছে, আমি খুব খুশি, খুব খুশি। দিনের উপর কাকা, আমি তো পুরা অবাক, আর্জেন্টিনা এইবার বিশ্বকাপ নিয়ে যাক। আর্জেন্টিনার সাথে ক্রোয়েশিয়া হেরে গেল, আপনি কিভাবে দেখবেন? দেখো, এই ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারাইছিল, এখন আর্জেন্টিনাকে হারাবে না। এর কারণ হচ্ছে, আমাদের কথা ভাবো, আমরা 2014 সালে ব্রাজিলকে হারাইছি, আর্জেন্টিনাকে হারাইয়া তারপর বিশ্বকাপ নিয়েছি, তাই তো? তারপরের দুইবার আমরা বাদ পড়িয়া গেছি। ক্রোয়েশিয়াও এবার ব্রাজিলকে হারাইছে, আর্জেন্টিনাকে হারাতে চাচ্ছে না, এই কারণে যে তারা পরের দুইবার যাতে বাদ না পড়ে। আল্লাহ হাওলা কো ইল্লা বিল্লাহ। হ তোমার মাটা, তোমার মাটা, আমি যে বাটি চালানটা দিলাম এটা কইবো কেডা? আমি আসলে শিহরিত, এত চমৎকার সুন্দর বাটি চালান দিতে পারে মিঠুন আলী। সবাই কমেন্টে লিখে দাও, বাটি চালান কিং মিঠুন আলী। ভাই মরক্কোর সাথে আমরা জিততে চাই, বাটি চালান কি হবে ফ্রান্সের পক্ষে? বাটি চালান হবে যদি কথা দাও ফাইনালে গিয়ে হারবা। ধুর, কি একটা অবস্থা, বাংলাদেশের সাথে হেরে গেছি, আবার ক্রোয়েশিয়ার সাপোর্ট দিয়েও হেরে গেছি। এত কষ্ট মেনে নেওয়া যায় না, আমাদের ডেঙ্গু আমাদেরকে খেলা দেখতে দেয় না, আমরা লুকাই লুকাই খেলা দেখছি, যাক খেলা দেখে সার্থক, আর্জেন্টিনা জিতে গেছে। আরে মিয়া, আমি তো আগেই কইছিলাম আমি পাপনদার এক নাম্বার ফ্যান, আর্জেন্টিনা জিত। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, আর্জেন্টিনা যে এইভাবে জিতে গেল তোমার কেমন লাগতেছে? ধর বেটা, আমি তো ভাবছিলাম প্রথম দিকে কুৎকুৎ খেলতেছে এই ক্রোয়েশিয়া, পরে ভাবছিলাম না এরা তো স্পেনরে ফলো করতেছে, তার মানে হাইরা যাবো শিওর। আরে মিয়া, কম চেষ্টা করছি না, ওদের আছে বাজপাখি, ওদের আছে মেসি, ওদের আলভারেস, আমাদের তো মনে করো যে আমি স্যার কেউই নাই। এ মদ্রিস কাকু, তোমাদের না একটা গোলকিপার আছে? হ আছে আছে, হাতের আইসকে ভূতে ধরছে। কি মেয়ে, আমি তো আগেই কইছিলাম আমরা হাইরা গেছি তো কি হয়েছে, মেসির কাপে বিশ্বকাপটা উঠুক এটা আমিও চাই, এ কারণে আর্জেন্টিনা জিতে গেছে। আচ্ছা শান্ত পোলাডা কোথায়? শান্ত পোলাডা হাতের আমি খুঁজতেছি, কেউ যদি হাতের ধরাই দিতে পারি তোমাদেরকে আমি চকলেট খাওয়াবো। না আসলে আমি ভাবছিলাম যে আর্জেন্টিনা হাইরা যাবো, ক্রোয়েশিয়া জিতে যাবে, এই জন্য ওদেরকে সাপোর্ট দিছি, এখন দেখে আর্জেন্টিনা পুরা খেলেই দিল। মরক্কো ফ্রান্সের ম্যাচে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও, আমি নিজ দায়িত্বে কাপটা মেসি ভাইয়ের হাতে তুলে দেবো। তুই ধৈর্য ধর। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।